বঙ্গ আহারে সকলকে জানাই স্বাগত। আজ আমি একটা শিমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটি হলো শিম ভর্তা। তো এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি আর কী কী লাগছে সব আপনাদের সাথে একে একে শেয়ার করব। তার আগে একটা কথা বলি বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি। শিম ভর্তা করার জন্য এখানে আমি 250 মতন শিম নিয়ে নিয়েছি। এবার এই শিমগুলোর সাইডে যে সরু অংশটা থাকে ওটা কেটে ফেলে দিয়েছি আর একটা শিমকে দুভাগ করে নিয়েছি। এবার আমি এই শিমগুলোকে একটু ভাপিয়ে নেব মিনিট পাঁচেকের জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক। গ্যাস জেলে আমি হাফ গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি জলটা গরম হয়ে গেছে, এখানে আমি এক চামচের মতন নুন দিয়ে দেব। আর যে শিমগুলো আমি কেটে রেখেছিলাম সেই শিমগুলো এবার মিনিট পাঁচেকের জন্য একটু হালকা করে ভাপিয়ে নেব। এবার এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে জলগুলো ঝরিয়ে তুলে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, এবার এর মধ্যে আমি হাফ চামচ কালো সর্ষে দেবো, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর এখানে আমি 7টা মতন রসুন কোয়া নিচ্ছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো 1 মুঠো মতন ধনে পাতা কুচি, আর দেবো সেদ্ধ শিমগুলো, এর মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, এ আমার একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি, এটাকে এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। কড়া বসিয়ে এখানে আমি 6 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো হয়, তাই এটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি, এটাকে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব। যেমন আমি বেরেস্তা করতে গেলে যেমন করে পেঁয়াজ ভাজে ঠিক সেইভাবে একটু ব্রাউন করে ভেজে তুলে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল ওর মধ্যেই আমি এবার একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে দেব 1/2 চামচ কালো জিরে ফোড়ন। এগুলো একটু গরম হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতন নুন। নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন, এখন আমি 1/2 চামচ দিচ্ছি, পরে লাগলে আমি দেবো। এটা লঙ্কাটা আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব, শিমের পেস্টটা। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না এই জলটা পুরোপুরি মরে যাচ্ছে এবং শুকিয়ে যাবে এবং তেলটা বেরিয়ে আসবে। ঠিকের মতন এটা নাড়াচাড়া করে নিয়েছি, বেশ ভাজা ভাজা এবং শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি ভাজা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও আমি 5-7 মিনিট এইটাকে ভালো করে আরও শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। মিনিট পাঁচেক হয়ে গেছে, দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি, পাশ দিয়ে দেখুন তেলটা বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দেবো, চিনিটা অপশনাল, যদি আপনারা না খান চিনিটা স্কিপ করতে পারেন। এবার আমি চিনিটা দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এই শিম ভর্তাটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা গরম ভাতে খেতে এতটাই ভালো, আপনারা একবার বাড়িতে আমি বলবো একবার ট্রাই করে দেখুন। দেখুন আমার শিম ভর্তাটা প্রায় রেডি হয়ে গেল, এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার শিম ভর্তা। যদি এটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এবং ট্রাই করে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রচুর প্রচুর কমেন্ট। যারা আমার নতুন এই চ্যানেলে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটাকে প্রেস করে রাখবেন, যাতে আগামী দিনে যে সমস্ত নতুন নতুন রেসিপি আমি এখানে আপলোড করব সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতন আমি বিদায় নিলাম।